আল্লাহর পয়গম্বর বলেন, যারা ঘুমাইবার আগে বিছানার মধ্যে শোয়ার আগে আগে ওযু করিয়া, যারা মুসলমান ভাইরা আল্লাহর কোরআনটা খুলিয়া, যারা সূরা মুলুকের আমল করবি, আল্লাহর রাসূল বললেন তুমি মারা যাওয়ার পরে তোমার বুকের ওপরে একটা সবুজ পাখি চলে আসবি, ওই মুর্দাটা জিজ্ঞেস করবে কে তুমি, তুমি আমার কবরে কেন আসছো? দুইটা পাখা ছড়াইয়া দিয়া সবুজ পাখিটা আপনার ডাক নয়া ডাক ডাই ডাই কারাইকা বুকের উপরে বসবি, আপনি জিজ্ঞেস করবেন তুমি কে? ও আমি তোমার নিয়মিত সূরায়ে মুলুকের আমল, তোমার পাহারা দেওয়ার জন্য আল্লাহ আমারে কবরে পাঠাইছি, যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দাটারে আমি জান্নাতে ঢুকাইতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি কোরআন তার জন্য পাহারাদার হয়ে থাকব।